সারা দুনিয়াতে এগুলো আছে আপনি দরজা বন্ধ করে ভাই থাকতে পারবেন না জি ইউরোপে যান আপনি প্রাইম মিনিস্টার তো ইউরোপের উদাহরণ দিলেন ঘটনাটা সত্য আপনি এগিয়ে যাবেন কেন আপনি দরজা কতক্ষণ বন্ধ করে রাখবেন বন্ধ করলে আপনার লস পিস কথা তো কানেকটিভিটি আমি দেওয়ার পক্ষে এখন আপনি যে দেবেন কানেকটিভিটি কেন কী কারণে দেবেন যেমন ধর আপনি যে কথাটা বললেন ধরা যাক আমি কথার কথা হাইপোথেটিক্যালি ওদের তিনশো কিলোমিটার দূরে ঘুরে যাইতে হয়তো এখন হয়তো তিরিশ কিলোমিটারে গেলে ওদের কাজ হয়ে যাবে তাহলে দুইশো সত্তর কিলোমিটার তাদের বাড়তি রান করতে হলো না তাই না তাহলে এটা তো তাদের লাভ হলো তারা যে লাভটা করবে কি কারণে করবে আমি তাকে বদান্নতা দেখিয়েছি বলে তো করবে আমি তাকে হেল্প করছি বলে তো করবে তাহলে প্রস্ত তখন প্রশ্নটা হবে বিনিময়ে আমি কি পাবো হিসাবটা হলো এখানে বিনিময়ে যদি আমি পাই আমার লস কি এখন আমার তো হিসাব করতে হবে আমার কি লস হচ্ছে আমার রাস্তা দিয়ে যাবে আমার রাস্তা রিপেয়ার করতে হয় অমুক করতে হয় তমুক করতে হয় আমি এখান থেকে কিছু একটা চাবো তাদের কাছে এই যে চাওয়াটা এই চাওয়া এবং পাওয়া এবং দেওয়া এটা হতে হবে দুইটা দেশের মধ্যে উইন উইন সিচুয়েশনের মধ্যে যে ভাই তোমারও লাভ আমারও লাভ এখন আমারও তুমি কিছুই দিবা না খেলে নিয়ে যাবা এটা যদি হয় তাহলে আমি এটা বিপক্ষে হলো ক্লিয়ার আমাদের যে ট্রানজিট দেওয়া হয়েছে যেটা আমরা ট্রানজিট দিয়েছি ওখানে কিন্তু আমরা কিন্তু তেমন কিছু পাই না ওদের তো বিরাট সুবিধা হয় এখন ট্রানজিটের কারণে কিন্তু ওখান থেকে আমরা কি পাই আমাদের এক অর্থমন্ত্রী বলছিল যে না এটা চাওয়াটা তো খুব একটা খুব খারাপ হয়ে যায় এত ছোট জিনিস কেন চাবো ভাবখানে এরকম ওনার বা বাপের জিনিস দিছে বিষয়টা তো তা না বিষয়টা ওনার তো একটা পার্সোনাল ব্যাপার না রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা ইয়ের ব্যাপার জি তো সেখানে অবশ্যই আপনাকে রাষ্ট্রের লাভটা দেখতে হবে ভারত দেখে না ভারত দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের শেখ হাসিনার সম্পর্ক কম ভালো বিরাট ভালো সম্পর্ক ইলিশ মাছ পাঠায় এখান থেকে উনিও কিছু পাঠায় খুবই ভালো সম্পর্ক সে পানি আপত্তি করছে না স্পষ্ট বলছে বাংলাদেশের সঙ্গে কোনো পানি চুক্তিতে আমি যাবো না স্পষ্ট আপনার আনন্দবাজার বাজারে পড়লাম তো হুবু এই ল্যাঙ্গুয়েজ কি কী কারণে বলছি

এই তিস্তা যে আসে তিস্তা কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে আমাদের এখানে আসে এটা তো সে পাহাড় থেকে সিকিম দিয়ে আসে সিকিম এটা দিয়ে জলবিদ্যুৎ করে করার কারণে ওখানে যে পানি প্রায় ফর্টি পার্সেন্ট চলে যায় তো বলছে যে পানি তো আমি পাই না তো আমি না পেলে আমি বাংলাদেশকে হবে দেবো ওনার বক্তব্য ঠিক আছে ওনার তো ওখানে ভোটে পাস করতে হয় রে ভাই তো এইটা হলো গিয়ে মূল কথা যে এটা নিয়ে অন্যভাবে হিসাব নিকাশ করা হোক বাট সম্পর্কটা কিন্তু তাতে কি শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে হয় নাই কিন্তু সেখানে তো আজকেও বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ইন্ডিয়ার সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো উনি যে বলেছেন এটা কি উনি না বুঝে বলছেন সম্পর্ক আসলেই ভালো কিন্তু ভালো হলেও ব্যক্তিগত সম্পর্ক মানে ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক আর রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্ক এক না রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যে উনি তো পশ্চিমবঙ্গে পুরো পপুলেশনের যারা আছে মানুষ তাদের প্রতিনিধিত্ব করেন এবং সেই প্রতিনিধিত্ব করতে যেয়ে উনি বলছেন যে না আমার স্বার্থ আগে এটাই স্বাভাবিক তো আমিও সেভাবেই বলি আপনি ট্রানজিট দেন আপনি সুযোগ সুবিধা দেন সবই দেন কিন্তু সেখানে আমার স্বার্থটা যেন ক্ষুণ্ণ না হয় এটা আপনাকে দেখতে হবে বিনিময়ে আমিও ওনাদের কাছে চাইবো যেমন এইবার যেটা এটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি যে নেপাল থেকে যে আপনি বিদ্যুৎ আনতে পারছেন চল্লিশ মেগাওয়ার বিদ্যুৎ কম না নেপাল থেকে আপনি আনতে পারছেন ভারত তার গ্রিনল্যান্ড ব্যবহার করতে দিচ্ছে এটা অ্যাচিভমেন্ট খালি সমালোচনা করলে তো হবে না ভাই এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট উনি আনতে তো এই ধরনের বার্গেনিং পয়েন্টগুলোতে সিচুয়েশান যেন উইন ইন হয় সেটা যদি রায়খা করতে পারে আমি সবসময় কানেকটিভিটির পক্ষে বর্তমান সময়ে কানেক্টিভিটি ডেভেলপমেন্ট